ঘানাকে 2-0 গোলে হারিয়েও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে। কারণ এইচ গ্রুপের অন্য ম্যাচে যে অঘটন ঘটিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া, পর্তুগালকে 2-1 গোলে হারিয়ে পর্তুগালের সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল দক্ষিণ কোরিয়া। আর ফলে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণেই বিদায়ের অঘটন ঘটল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়ার গোলের খবর জানার সাথে সাথেই উরুগুয়ের শিবিরের চেহারাটা যেন পাল্টে গেল। কিছুক্ষণ আগেও লগ আউট পর্বে ওঠার দৌড়ে এগিয়ে থাকা উরুগুয়েকে তখন আরেকটা গোল করতেই হবে, কিন্তু অনেক চেষ্টা করেও সেটি তারা পারল না। খানাকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েও তাদের বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। একই সঙ্গে 12 বছর আগে খানার বিপক্ষে সেই বিখ্যাত হ্যান্ডবল বিতর্কের নায়ক লুইস সুয়ারেস নিজের চতুর্থ এবং শেষ বিশ্বকাপের বিদায় নিলেন গ্রুপ পর্ব থেকে। নিজের শেষ বিশ্বকাপটাকে মনের মতো রাঙাতে পারলেন না লুইস সুয়ারেস, তাই কোরিয়ার গোলের পর থেকেই আবেগ তৈরি হয়ে কাঁদতে থাকেন তিনি। খানার বিপক্ষে উরুগুয়ের 2টি গোলের কারিগরি ছিলেন লুইস সুয়ারেস। 35 বছর বয়সেও যেন নিজের পুরনো রূপ দেখাচ্ছিলেন তিনি, কিন্তু সেটিও যথেষ্ট হলো না উরুগুয়েকে লগ আউট পর্বে নিয়ে যেতে। তাই ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেস। তার কান্নার দৃশ্য চোখ ভিজিয়ে দিল ফুটবল প্রেমীদেরও।